সকাল থেকেই আকাশ মেঘলা, আকাশে বাতাসে যেন বিষাদের সুর। বিজয়া দশমী উপলক্ষে ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের বড়দেবী মন্দিরে প্রচুর দর্শনার্থী, তারা কিন্তু এসেছেন মায়ের পায়ে একবার সিঁদুর আলতা ছোঁয়াতে। সব মিলিয়ে বিজয়া দশমীতে কোচবিহারের এই বড়দেবী মন্দিরে কিন্তু বিষাদের সুর, অন্যদিকে প্রচুর দর্শনার্থী যারা পুণ্যার্থী রয়েছেন তারা এই বড়দেবী মন্দিরে রাজ আমলের এখানে মায়ের পায়ে আলতা সিঁদুর শুইয়ে কিন্তু তারা ঠাকুরের কাছে প্রার্থনা করেন। হ্যাঁ, খুবই দুঃখের, আমরা আমাদের প্রত্যেকের মনে দুঃখ যে মা চলে যাচ্ছেন এতদিন পরে। মা আমরা অপেক্ষা করে থাকি এক বছর, আজকে পুজোর সময়, আজকে দশমী সিঁদুর ছোঁয়াতে এসেছি। পুজো খুব ভালো কেটেছে। সব মিলিয়ে আজ দশমী লক্ষ্য করা যাচ্ছে প্রচুর যারা পুণ্যার্থী রয়েছেন তারা এই বড়দেবী মন্দিরে এসে মায়ের পায়ে সিঁদুর আলতা ছোঁয়াচ্ছেন। কোচবিহারের বড়দেবী মন্দির থেকে শরদিন্দুধর, আর প্লাস নিউজ।